হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আপনাদের মাঝে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। ইতালির একটি বিখ্যাত স্থাপনা হচ্ছে এই হেলানো টাওয়ার বা বেল টাওয়ার। তো এই বিখ্যাত স্থাপনাটি দেখার জন্য আমরা আসছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো এখানে আসলে আনাসের আব্বুর আসার খুবই আগ্রহ ছিল যে সে এই হেলানো টাওয়ারটি দেখবে। তো যাই হোক, আমাদের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তো চলুন আমরা এখন দেখি। চাও বঞ্জোর্ন, ডু স্পিক ইংলিশ অর জার্মান? ইংলিশ, ওকে। হোয়ার ফ্রম? বাংলাদেশ। তো বাংলা কথা বলতে পারেন তো ভাই? আমরা বাংলাদেশি ভাই। কি অবস্থা ভাই, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? যে আমরা একটু ইউটিউবের লিগে ভিডিও করতেছি, আমরা আসছি জার্মানি থেকে, মিউনিক থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অভিনন্দন ইতালি পিসাতে। ওকে, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো আপনাদের সাথে মিলা। দোয়া করি আপনারা যেন সুস্থ সুন্দরভাবে বেড়াতে পারেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যে গন্তব্যস্থল আপনার জায়গা, আবার স্থল আবার ভালো করে খেতে পারেন। নাম কি ভাই আপনার? নাম গাজী রকিব আহমেদ বানি, কুষ্টিয়া জেলায় বাসা। তাই, আমার নাম আবির, আবির মোল্লা। ভাই ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ, এই যে আমার ছেলে, ওয়াইফ, আমার চাচা। ও আচ্ছা স্যার। আসলে পিসা শহরটা অনেক সুন্দর, বিশেষ করে টাওয়ারের জন্যই সবাই আসে ট্যুরিস্ট। এমন কোনো দিন নেই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে অসাধারণ, অনেক সুন্দর একটা জিনিস ভাই, অনেক সুন্দর একটা নিদর্শন। ভাই টাওয়ারটা যে অ্যাঙ্গেল হয়ে আছে, এটা যা শুনছি যে একটা সময় এই টাওয়ারটা নির্মাণ করার সময় বাঁকা হয়ে যাওয়ার পরে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তো নির্মাণ কাজ বন্ধ করে দেয় বাঁকা হয়ে যাওয়ার জন্য, অ্যাঙ্গেল হওয়ার জন্য। পরবর্তীতে আবার প্রায় অনেক বছর পর সয়েল টেস্ট করে দেখে যে হচ্ছে নিচে বেশ কমপ্লিট হয়ে গেছে মাটিটা, পরবর্তীতে আবার নির্মাণ কাজ করছে বাকিটা। এই জন্য এই অ্যাঙ্গেল হওয়ার জন্যই মানুষ দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা এক্সেপশনাল একটা, এটা অসাধারণ একটা। হ্যাঁ হ্যাঁ, এই এটা আউটস্ট্যান্ডিং, এটা দেখার জন্য আসে। বিশেষ করে তাজমহল যারা দেখছে, তাজমহল, তাজমহল অনেক আগে এটা নির্মাণ, শুনছি 1000 বছর আগে নির্মাণ। এক্সাক্ট আমি দেখি নাই তাই আমি বলতে পারছি না, তবে শুনছি যে 1000 বছর পূর্বে নির্মাণ হয়েছে, অসাধারণ নির্মাণ। ঠিক আছে আবির ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন আর শুভকামনা সব সময়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো। বাংলাদেশী হয়ে এবং কুষ্টিয়া জেলার সন্তান হয়ে আর কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আমার এই সফটের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন, দোয়া, শুভকামনা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। আর এই সুন্দর টাওয়ারটির মধ্যে উপরেও ওঠা যায়, কিন্তু আমরা উপরে উঠিনি, কারণ আমি বাবুর জন্য উঠিনি। তো আর এটা ছিল রমজান, তো রমজানের মধ্যে রোজা রেখে এটার উপরে উঠতে গেলে অনেক কষ্ট হবে সবার, তো সেই জন্য আমরা আর কেউ এটার উপরে উঠিনি। তো এই টাওয়ারটার মধ্যে উপরে উঠতে গেলে 294টা সিঁড়ি আপনার বেয়ে তারপরে উপরে উঠতে হবে। তো সেই জন্য আর কি এত পরিশ্রম করতে আসলে কেউই চায়নি, কারণ রমজান মাসে আসলে ওরকমভাবে পরিশ্রম করা যায় না। তো সেই জন্য আমি নাসের আব্বুকে বারণ করছি যে না, ওঠার দরকার নেই। তো আমরা আসলে এখানে পুরোটা আসলে ঘুরে দেখেছি, এত সুন্দর। আসলে পিজাতে আরও আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো, আর পিজা শহরটা খুবই সুন্দর, অসাধারণ দেখতে। আর দেখেন, এই তো এই এখান থেকে বোঝা যাচ্ছে যে এই টাওয়ারটা কতটুকু অ্যাঙ্গেল হয়ে আছে। আর এখানে হচ্ছে একটা গির্জাও আছে, তো এখানে আসলে এটাকে গির্জা হিসেবে এখন ব্যবহার করা হয়। আর হচ্ছে
এখানে আসলে প্রার্থনাও করা হয়, তো আপনাদেরকে আমি একটু শেয়ার করব, তো আপনারা দেখতেই পারবেন সামনে যে এখানে আসলে এই গির্জার মধ্যে সবাই আসে। তো এটা হচ্ছে গির্জা, আর এই তো হচ্ছে গির্জার গেট, তো এখান দিয়ে সবাই প্রবেশ করতে পারে, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তো সেজন্য আমরা আর ভিতরে ঢুকিনি।